স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী এ ঘটনার বিস্তারিত জানাতে এখন ফেনি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কি বলছে শাওন আমি এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে এখানকার স্থানীয়রা যেটি জানিয়েছে তাদের প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে বিয়ে হয়েছিল। বিয়ের পরে তারা এই ভাড়া বাসায় উঠেছিল এখানে তারা থাকতেন পারিবারিক কলহের জেরে গতকাল রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং কি সে ঝগড়া সারা রাত ছিল ভোরে হচ্ছে ভোরের যে কোনো সময়ে যে আলী আকাশ রনি তার স্ত্রীকে হত্যা করে এভাবে এই যে দেখছেন যে দরজা বাইক থেকে লাগিয়ে থানায় চলে যায় সেখানে গিয়ে তিনি আত্মসমর্পণ করেছে আমি সোনাগাজী থানার ওসি সুদীপ রায়ের সাথে কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে সকাল সাড়ে সাতটার দিকে এই যে রনি থানার সামনে হাঁটাহাঁটি করছে তখন একজন পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করেছিল আপনি থানার সামনে কেন আসেন সে বলে তার স্ত্রীকে হত্যা করে বাইরের দরজা আটকিয়ে তিনি থানায় চলে আসেন তখনই সে পুলিশ সদস্য ওসিকে বিষয়টি অভিহিত করেন ওসি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে এবং সেটি সত্যতা পায় এবং কি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে দেখছেন যে জানালাটি সেখানে সেই ভয়াবহতা আসলে দেখানোর একদম মতো না সেখানকার যে যে দৃশ্যটি সেটি আসলে একদম একটি মর্মান্তিক একটি দৃশ্য সেখানে হচ্ছে যে প্রত্যেকটি ওয়ালের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মাথার মগজ পরে আছে এবং কি তার হাতে যে এখানে পুলিশ যেটি বলছে যে যখন তারা সুরাতহল করেছে তার মাথায় হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং কি মাথাপুরো থেতলে গিয়েছিল বলে পুলিশ আমাদেরকে বিষয়টি জানিয়েছে তবে এই পুলিশ যেটি বলছে যে ঘটনাটি ঘটার যে কারণ সেটি হচ্ছে যে তাদের যে প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে বিয়ে হয়েছিল এবং কি যে খুশবু সে খুশবু ছিল একজন টিকটকার এবং স্টাইলিস্টের তার যে চাওয়া পাওয়া ছিল সে চাওয়া পাওয়ার অসামঞ্জস্যতার কারণে এরকম একটি হত্যাকাণ্ড হয়েছে বলে এখানকার স্থানীয়রা এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে